আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আগের ক্লাসে আমরা আলাপ করেছিলাম ইসকেমিক স্ট্রোকের সাথে নিউরো ইন্টারভেনশনের রিলেশন। আজকে আমরা আলাপ করব হেমোরাজিক স্ট্রোকের সাথে ইন্টারভেনশনের রিলেশন। আমরা একটু দেখে আসি যে হেমোরাজিক স্ট্রোকের আসলে আমরা কি রকম জিনিস দেখতে পাই। হেমোরাজিক স্ট্রোক মানে হলো ব্লাড ইন ব্রেন, এবং সেখানে আমরা দেখতে পাই যে এটা একটা হেমোরাজিক স্ট্রোকের সিটি স্ক্যান। আমরা এখানে দেখতে পাই, দেখেন যে আমরা সিটি স্ক্যানে দেখতে পাচ্ছি যে এখানে ব্লাড আছে। এটা এই ব্লাডটা হলো বেজার গ্যাংলিয়াতে ব্লাড, ব্রেনের ভিতরে ব্লাড, এবং এইখানে এই এখানেও ব্লাড, এই ব্লাডটা সাবরাকনে স্পেসে ব্লাড। দুইটাই কিন্তু ব্লাড ইন ব্রেন, দুটোই হেমোরাজিক স্ট্রোকের পার্ট। একটি হলো ব্রেনের ভিতরে ইন্টারপ্যারেনকিয়াল হেমোরেজ, আর একটি হলো সাবরেকটাল হেমোরেজ। দুটোর এটিওলজি আলাদা, দুটোর প্রগনোসিস আলাদা, ট্রিটমেন্ট আলাদা, সবকিছু আলাদা, যার জন্য হলো হেমোরাজিক স্ট্রোকের সাথে আমাদের কিছুটা জিনিস এক্সট্রা জানতে হবে, যেগুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই ডিজিজের সাথে নিউরো ইন্টারভেনশনে কোনো রিলেশন আছে কিনা সেটা আমরা জানবো। দেখেন সাবরেকটাল হেমোরেজ, প্রত্যেক একটা সিটি স্ক্যানই সাবরেকটাল হেমোরেজ সিটি স্ক্যান, এবং দেখেন এখানে ব্লাড লেফট সিলভিয়ান ফিশারে বেশি দেখা যাচ্ছে, এখানে ইন্টারহেমিস্ফেরিক ফিশারে বেশি দেখা যাচ্ছে, এখানে রাইট সিলভিয়ান ফিশারে বেশি দেখা যাচ্ছে, এখানে রাইট সিলভিয়ান ফিশারে বেশি। তার মানে প্রত্যেকটা সাবরেকটাল হেমোরেজ এর ব্লাড, কিন্তু প্রত্যেকটার এটিওলজি হয়তো আলাদা। এক একটি সিটি স্ক্যানে এক এক রকম ব্লাড, এক একটা জায়গায় এক এক রকম বেশি আছে কম আছে। আবার দেখেন এটা সাবরাকটাল হেমোরেজ, এখানে ইন্টারহেমিস্ফেরিক ফিশারে ব্লাড আছে, এখানে সিলভিয়ান ফিশারে রাইট সাইডে সিলভিয়ান ফিশারে কম আছে, কিন্তু অন্য লেফট সাইডে সিলভিয়ান ফিশারে একেবারেই নেই। এটা একটা সাবরাকটাল হেমোরেজ এর সিটি স্ক্যান, এখানে দেখেন যে পন্সের সামনে, মিড ব্রেনের সামনে যে সিস্টার্ন, সেখানে প্রচুর পরিমাণে ব্লাড, ইভেন দুই পাশে সিলভিয়ান ফিশারে প্রচুর পরিমাণে ব্লাড, পেরি মেজেনসেফালিক সিস্টার্ন যেখানে সেখানে প্রচুর ব্লাড। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে সিটি স্ক্যানে আমরা সাবরাকটাল হেমোরেজ যখন দেখব, ব্লাড ইন দ্য সাবরাকটাল স্পেস, অনেক ধরনের সাবরাকটাল স্পেস থাকতে পারে, এক জায়গায় বেশি থাকতে পারে, এক জায়গায় কম থাকতে পারে, দুই জায়গায় সমান থাকতে পারে। তার মানে হলো যে সবই সাবরাকটাল হেমোরেজ, কিন্তু প্রত্যেকটা এটিওলজি এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট মডালিটিজ কিন্তু আলাদা হতে পারে। এই সাবরাকটাল হেমোরেজ এর ব্লাড অনেক সময় দেখা যায় যে সেই ব্লাড ভেন্ট্রিকুলের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে আমরা দেখি যে সাবরাকটাল হেমোরেজ উইথ ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। শুধু যদি সিটি স্ক্যানে আমরা যদি দেখি যে ব্লাডটা থাকবে ব্রেন প্যারেনকিমার ভিতরে, তাকে আমরা বলি ইন্ট্রাপ্যারেনকিমাল হেমোরেজ। সেই ইন্ট্রাপ্যারেনকিমাল হেমোরেজ দেখেন আপনি, এখানে শুধু ব্রেনটা হেমোরেজটা বেজাল গ্যাংলিয়াতে, এইখানে হেমোরেজটা লোবার হেমোরেজ, এইখানে ব্রেন স্টেম পন্সে হেমোরেজ, এখানে ব্রেনের ভেন্ট্রিকুলার ভিতরে হেমোরেজ। তার মানে একই হেমোরেজ, একই ইন্টারপ্যারেনকিয়াল হেমোরেজ, ব্লাডের পজিশন আলাদা, ব্লাডের অবস্থান আলাদা, এবং প্রত্যেকটি পেশেন্টের বয়স হিসাবে এটিওলজি আলাদা এবং ট্রিটমেন্ট মডালিটিস আলাদা। ইভেন ফিউচার হেমোরেজিক স্ট্রোক প্রিভেনশনের জন্য আমাদের যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ এবং যে ইভালুয়েশন, ইভালুয়েশন আলাদা। সেই জিনিসগুলি আজকে আমাদের ডিসকাশনের ব্যাপার। তো আমরা যখন হেমোরেজিক স্ট্রোকের একটি সিটি স্ক্যান আমাদের সামনে আসে, আমরা প্রথমে চিন্তা করি যে এটিওলজি কি, কি কারণে এই ব্লাডটা আসতে পারে, কি কারণে এই ব্লিডিংটা হলো। অধিকাংশ ক্ষেত্রে, অ্যারাউন্ড 60% ক্ষেত্রে, এই হেমোরেজিক স্ট্রোক ইজ ডিউ টু হাইপারটেনশন। হাইপারটেনসিভ হেমোরেজ নিয়েই আপনার সামনে বেশি আসবে। এছাড়া কিছু ডিজিজে পাওয়া যায়, যেমন অ্যামাইলয়েড এনজিওপ্যাথি, এভিএম অ্যানোরিজম, যেগুলো ভাস্কুলার ডিজিজ, ব্লাড ভেসেলস এর ডিজিজ। ব্রেনের ভিতরে যেমন ব্রেন প্যারেনকেমা আছে, ব্রেনের ভিতরে পানি আছে, সিএসএফ স্পেস আছে, ভেন্টিকেল আছে, সেখানে পানি আছে, ঠিক তেমনি ব্রেনের ভিতরে ব্লাড ভেসেলস আছে না, আর্টারি আছে, ক্যাপিলারি আছে, ভেইন আছে, ব্লাড ভেসেলস এর ডিজিজ হলো এভিএম অ্যানোরিজম। এছাড়া দেখা যায় যে ট্রমা, ব্লাড ডিসঅর্ডার, এই সমস্ত কারণেও ব্লিডিং হতে পারে, এবং অনেক সময় টিউমার অথবা ইনফ্রাকশনের ভিতরেও ব্লিডিং হতে পারে। তার মানে আপনার সামনে যখন একটি পেশেন্ট আসবে, যখন একটি পেশেন্টের আপনি সিটি স্ক্যানে দেখবেন হেমোরাজিক স্ট্রোক,
তখন আপনার কিন্তু সেকেন্ড থিঙ্কিং এ আসবে যে কেন হলো, যে কথাটি ইসকিমিক স্ট্রোকের সামনে আমরা বলেছিলাম। ইসকিমিক স্ট্রোক হলো একটি ফিভারের মতন, জ্বরের মতন। জ্বরের যেমন কারণ দেখতে হয় জ্বরটা কেন হলো, ঠিক তেমনি ইসকিমিক স্ট্রোকেরও কারণ দেখতে হয়, ঠিক একইভাবে হেমোরেজিক স্ট্রোকেরও কিন্তু কারণ দেখতে হবে। একটি পেশেন্ট যখন আপনার সামনে আসবে তখন অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে এই ব্লিডিং এর তো কারণ কি। কারণ এই জন্য যে হাইপারটেনসিভ হেমোরেজের ট্রিটমেন্ট মডালিটিস আর এভিএম অথবা অ্যানোরিজমের ট্রিটমেন্ট মডালিটিস এক না, আবার ঠিক একইভাবে ব্লাড ডিসঅর্ডারের ট্রিটমেন্ট মডালিটিস এক না। তো যেহেতু হাইপারটেনসিভ হেমোরেজটা বেশি, আমরা দেখি যে হাইপারটেনসিভ হেমোরেজ কখন আপনি চিন্তা করবেন, খুব স্বাভাবিকভাবেই একটি পেশেন্টের হাইপারটেনশনের হিস্ট্রি থাকবে অথবা হাইপারটেনসিভ মেডিকেশনের মধ্যে থাকবেন। সেইরকম পেশেন্টের যদি আপনি দেখেন যে নির্দিষ্ট কিছু জায়গাতে ব্লাড আসছে, ব্লিড হয়েছে, তখন আপনি ভাববেন যে ইয়েস, ইজ দিস মে বি এ কেস অফ হাইপারটেনসিভ ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ। তার মানে পেশেন্টের হাইপারটেনশন আছে অথবা হাইপারটেনসিভ মেডিকেশন হিস্ট্রি আছে, তার সাথে কিছু টিপিক্যাল জায়গা আছে যে জায়গাগুলোতে হাইপারটেনশন থাকলে ব্লিডিং বেশি হওয়ার সম্ভাবনা, 100% সম্ভাবনা না, বেশি হওয়ার সম্ভাবনা। যেমন বেজাল গ্যাংলিয়াতে বেশি পরিমাণে ব্লিড হওয়ার সম্ভাবনা, সেরিবেলামের সম্ভাবনা, ব্রেন স্টেমের সম্ভাবনা এবং থ্যালামাস। আমরা এই চারটা জায়গায় এবং অনেক সময় অনেকে পাঁচটা বলে, সাবকর্টিকাল হোয়াইট ম্যাটার বলে, সে পাঁচটি এমনিতে আমরা মেইনলি মনে রাখতে পারি চারটা, যে বেজাল গ্যাংলিয়াতে যদি ব্লাড হয়, সেরিবেলামে ব্লাড হয়, ব্রেন স্টেমে যদি ব্লাড আসে অথবা থ্যালামাস যদি ব্লাড আসে। তার মানে একটি হাইপারটেনসিভ পেশেন্টে যদি এই চারটা জায়গায় টিপিক্যাল কোনো একটা জায়গায় ব্লাড হয়, ব্লাড ব্লিডিং হয়, তখন আপনি মাথায় রাখবেন যে এই হেমোরেজটা হাইপারটেনসিভ হেমোরেজ দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। দেখেন বেজাল গ্যাংলিয়াতে ব্লিড লেফট সাইডে, এটা রাইট সাইডে বেজাল গ্যাংলিয়াতে ব্লিড। এখানে বেজাল গ্যাংলিয়াতে ব্লিড আছে, তার সাথে ব্লিডটা হাইপার ভেন্টিকুলার মধ্যেও তো চলে গেছে, বেজাল গ্যাংলিয়া উইথ ভেন্টিকুলার এক্সটেনশন, সবই টিপিক্যাল সাইট ফর হাইপারটেনশন, টিপিক্যাল সাইট ফর হাইপারটেনশন, বেজাল গ্যাংলিয়া অথবা পুটামেন। এখানে বেজাল গ্যাংলিয়া পুটামেন, তার সাথে হলো ভেন্টিকুলার ব্লিড। এখানে দেখেন বেজাল গ্যাংলিয়া আছে, ভেন্টিকুলার এক্সটেনশন আছে, তার সাথে মিডল্যান্ড শিফটিং, এই পাশের ভেন্ট্রিকল ইফেস্ট, রাইট রাইট সাইডে, লেফট সাইডে ভেন্টিকুলার ডাইলেটেড। তার মানে হলো যে বেজাল গ্যাংলিয়ার ব্লিডিং এর পরিমাণটা বেশি, এবং এত পরিমাণ বেশি যে এটা ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়ে মিডল্যান্ড শিফটিং হয়ে গেল। কিন্তু যদি দেখেন যে একই ধরনের পেশেন্ট কিন্তু ব্লিডটা হলো লোয়ার এর দিকে, ব্রেনের বাইরের দিকে, বেজাল গ্যাংলিয়ার এই ব্লাড কিন্তু হলো ব্রেনের ভিতরের দিকে, ডিপ স্ট্রাকচার ব্রেনের ভিতরে, এটা ডিপ স্ট্রাকচার, ডিপ স্ট্রাকচার মিড ব্রেন, পন্স, বেজাল গ্যাংলিয়া, থ্যালামাস, এইগুলোর কমন সাইট ফর হাইপারটেনসিভ হেমোরেজ, যেখানে পারফোরেটর গুলো রাপচার হয়ে ব্লিডিং হয়। যদি কখনো আপনি দেখেন যে লোবার এর দিকে, বাইরের দিকে, ডিপ না, বাইরের দিকে কোনো ব্লিড, এবং তার সাথে কোনো যদি সাবআরাখনয়েড হেমোরেজ থাকে, পেশেন্টের বয়স যদি বেশি থাকে, তাহলে আমরা ধারণা করতে পারি যে এই ব্লিডিংটা অ্যামাইলয়েড এনজিওপ্যাথির জন্য হলো। তার মানে হলো অ্যামাইলয়েড এনজিওপ্যাথি সাধারণত এল্ডারলি পেশেন্টের এবং লোবার জায়গায় হবে, লোবার ব্লিডিং হবে, তার সাথে সাবআরাখনয়েড হেমোরেজ থাকে অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে। দেখেন লোবার ব্লিড, তার সাথে সাবআরাখনয়েড ব্লিড, পেশেন্টের বয়স যদি বেশি থাকে, সাথে যে ভেন্টিকুলার এক্সটেনশন আছে, সাবআরাখনয়েড হেমোরেজ আছে, এইগুলোর ক্ষেত্রে অ্যামাইলয়েড এনজিওপ্যাথি আমরা ধারণা করতে পারি। তার মানে আমাদের ধারণা করতে হবে যে এটা কি হাইপারটেনসিভ ব্লিড নাকি অ্যামাইলয়েড এনজিওপ্যাথি ব্লিড, নাকি একটা ইসকেমিক স্ট্রোকের ভিতরে হেমোরেজিক কনভার্সন হলো। মানে দেখেন টিপিক্যাল সাইট, টিপিক্যাল শেপ অফ ইমসিএ টেরিটরি, সাইট অফ এমসিএ টেরিটরি, টিপিক্যাল এমসিএ, লেফট এমসিএ টেরিটরি স্ট্রোক ইনফ্রাকশন, এই ইনফ্রাকশনের ভিতরে দেখা যাচ্ছে যে ব্লিড। তার মানে এটা হলো ব্লিড উইদিন ইনফ্রাকশন, ব্লাড উইদিন ইনফ্রাকশন, এটাকে বলা হয় হেমোরেজিক কনভার্সন অফ ইসকেমিক স্ট্রোক। দেখেন আরেকটা সিটি স্ক্যান, ওই আগেরটা গেল লেফট সাইডে, এটা হলো রাইট সাইডে, টিপিক্যাল এমসিএ ব্লিড, এমসিএ ইসকেমিক স্ট্রোক, তার মধ্যে আপনার ব্লিডিং হয়েছে, তার মানে এটা হেমোরেজিক কনভার্সন। তার মানে একটি পেশেন্টে যখন ব্লিড পাবেন, পেশেন্টের সিটি স্ক্যানে যখন দেখবেন হেমোরেজ, তখন কারণ খুঁজতে হবে। কারণ খুঁজতে যাওয়ার জন্য যে কারণগুলো, সেগুলোর সিটি স্ক্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আরেকটি সিটি স্ক্যান, দেখেন এখানে ব্লিড আছে সিটি স্ক্যানে, এবং তার সাথে মিডল্যান্ড শিফটিং আছে, অপোজিট সাইড রাইট সাইডে ভেন্ট্রিকুলার ডাইলেটেড আছে।
এখানে দেখেন এই ব্লিডের চারিপাশে পেরিলেশনাল ইডিমা থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ইডিমাটা একদিকে। তখন আমাদের সন্দেহ হলো যে কেন এই একটা দিকে একদিকে ইডিমার প্যাটার্নটা এরকম অ্যাবনর্মাল। সিটি স্ক্যানের পরে আমরা যখন কন্ট্রাস্ট দিলাম, কন্ট্রাস্ট দিয়ে দেখা গেল যে এইখানে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানে যেখানে হাইপোডেন্সিটি ছিল এবং সেইখানে কন্ট্রাস্ট সিটি স্ক্যানে যাওয়ার পরে সেই হাইপোডেন্স যে এরিয়াটা সেটা এনহ্যান্সমেন্ট হলো, তার মানে এনহ্যান্সিং হলো সেই যেটা নন কন্ট্রাস্টে হাইপোডেন্সিটি ছিল। যেটা হাইপারডেন্সিটি ছিল সেটা এখানে হাইপারডেন্সিটি আছে, কারণ এটা ব্লিড আর এইখানে একটা লেশন, যে লেশনটা কন্ট্রাস্ট এনহ্যান্সিং লেশন। তার মানে যখন কন্ট্রাস্ট এনহ্যান্সিং লেশনে আমাদের ব্লিড হলো, তার মানে আমরা বলতে পারি যে এই ব্লিডটা হলো উইদিন দ্য টিউমার। তার মানে ব্লিড টিউমারের ভিতর হতে পারে, ব্লিড ইনফ্রাকশনের ভিতরে হতে পারে, ব্লিড এমন হতে পারে ড্রাগস অথবা কোয়াগুলোপ্যাথির জন্য। সাধারণত ড্রাগস অথবা যদি কোয়াগুলোপ্যাথির জন্য হয় তখন দেখা যায় যে ব্লিডটা বাইলেটারাল হতে পারে, বিভিন্ন জায়গায় মাল্টিপল হয়। মাল্টিপল হয় মানে সবসময় হবে তা না, হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে হলো যদি আপনি দেখেন যে বাইলেটারাল ব্লিড এবং মাল্টিপল ব্লিড, এবং তখনই আমাদের হিস্ট্রি নিতে হবে যে কোনো তো ট্রমার হিস্ট্রি আছে কিনা এবং কোনো ড্রাগস বিশেষ করে অ্যাবিউজ ড্রাগস এর কোনো হিস্ট্রি আছে কিনা, অ্যাম্ফেটামাইন অথবা কোকেইন, এবং কোয়াগুলোপ্যাথির কোনো ড্রাগস কিনা, ওয়ারফেরিন অথবা হেপারিন এগুলো ইনডিউস হয় কিনা, অথবা কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা। তার মানে ব্লিড থাকলে ব্রেনের ভিতরে কারণ খুঁজতে হবে। আর সবসময় আমরা একটা কথা বলি, যারা আমরা নিউরোলজিস্ট অথবা আমরা যারা স্ট্রোক নিউরোলজিস্ট, আমরা একটা কথা বলি যে ইসকেমিক স্ট্রোক লাইক ফিভার, হেমোরেজিক স্ট্রোক লাইক ফিভার, কারণ বের করতে হবে কেন আপনার এই ব্লিডটা হলো। ইমিডিয়েট ম্যানেজমেন্ট তো করতেই হবে, কিন্তু কারণটা মাথায় রাখতে হবে ভবিষ্যৎ ট্রিটমেন্টের জন্য। এখন আছি যে ইন্টারভেনশনের সাথে রিলেটেড, যে রোগ ইন্টারভেনশনের সাথে রিলেটেড হলো শুধু ব্লাড ভেসেলস ডিজিজ। ব্রেনে অনেক রোগ আছে, ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, এডেম, টিউমার, অনেক মেটাবলিক, নিউট্রিশনাল অনেক ডিজিজ ব্রেনের ভিতরে। ইন্টারভেনশন শুধুমাত্র ব্লাড ভেসেলস এর ডিজিজ ডিল করে। আমি ইসকেমিক স্ট্রোকের সময় বলেছিলাম যে ব্লাড ভেসেলস এর ডিজিজ যেটা ইসকেমিক স্ট্রোক করে সাধারণত দেখা যায় অ্যাথেরোস্ক্লেরোটিক স্টেনোসিস অথবা নন অ্যাথেরোস্ক্লেরোটিক স্টেনোসিস ডিল করে। তো হেমোরেজ ডিল করে ব্লাড ভেসেলস এর কোন ডিজিজ, ব্রেনের কোন ডিজিজ ব্লাড ভেসেলস এর ডিজিজ যেটা হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে? ইউজুয়ালি অনলি টু, মেইনলি অনলি টু, অ্যানোরিজম নাম্বার ওয়ান, এন্ড নাম্বার টু এভিএম অর এভিএফ। এভিএম এবং এভিএফটা প্রায় সেম, দুটোই অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। এই জন্য এভিএম এবং এভিএফ কে একসাথে যদি আমরা ধরি তাহলে দেখেন মাত্র দুইটা ডিজিজ, ব্লাড ভেসেলস এর ডিজিজ, ব্রেনের ব্লাড ভেসেলস এর ডিজিজ যেটা হেমোরেজ করতে পারে। তাহলে এখন আমাদের কোশ্চেন হলো এজ এ ফিজিশিয়ান, এজ এ ডক্টর, যে কোনো লেভেলের ডক্টর আপনার সামনে একটা পেশেন্ট আসছে সিটি স্ক্যান নিয়ে আসছে ব্লিড নিয়ে, আপনি কখন ভাববেন যে এই ব্লিডটা, এই হেমোরেজটা ব্লাড ভেসেলস এর ডিজিজের জন্য হলো, ভাস্কুলার ডিজিজের জন্য হলো, কখন আপনি ভাববেন? এবং যখন ভাববেন তখন এই ব্লাড ভেসেলস এর ডিজিজ প্রমাণ করার জন্য আপনি কি পরীক্ষা করবেন? ব্লাড ভেসেলস এর ডিজিজ প্রমাণ করার জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হয়। তার আগে দেখি আমরা ব্লাড ভেসেলস এর যে রোগ অ্যানোরিজম, অ্যানোরিজম মানে হলো অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস, অ্যাবনর্মাল ডাইলেটেশন। দেখেন এটা একটা একম অ্যানোরিজম, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি তে একটা অ্যানোরিজম, অ্যাবনর্মাল ডাইলেটেশন, এটা একটা একম অ্যানোরিজম, এটি একটি একম অ্যানোরিজম, অ্যাবনর্মাল, এটা কিন্তু নর্মাল ডাইলেটেশন না, এবং এই এইখানে রাপচার পয়েন্ট। এটি একটি ডিস্টাল এসিএ অ্যানোরিজম, মানে ডাকা অ্যানোরিজম বলি, ডিস্টাল এসিএটেড অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ডিস্টাল এরিয়াতে একটি অ্যানোরিজম, এটাও তাই এটাও তাই, দুটি ডাকা অ্যানোরিজম। এটা পিকম অ্যানোরিজম, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানোরিজম, মানে যে আর্টারি অ্যানোরিজমটা যে আর্টারির সাথে লোকেটেড থাকবে সেই আর্টারির নামই তাই অ্যানোরিজমের নাম। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যখন অ্যানোরিজম থাকবে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানোরিজম, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যখন থাকবে তখন পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানোরিজম, যখন বেজিলার টপে থাকবে তখন বেজিলার টপ অ্যানোরিজম, বেজিলার আর্টারি দুই পাশের ভার্টিব্রাল আর্টারি মিলে হয় বেজিলার আর্টারি, বেজিলার আর্টারির টার্মিনাল পার্ট হলো দুই পাশের পিসিএ পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই পাশে দুই পাশের পোস্টেরিয়র
ব্রাল, তার নিচে সুপিরিয়র সেরিবেলার, এটা রাইট, এটা লেফট, সুপিরিয়র সেরিবেলার, এটা দুই পাশের ভার্টিব্রাল, দেখেন টপ অফ দি বেজিলার, বেজিলারের মাথায় যে একটা অ্যানোরিজম হয়ে আছে, টপ অফ দি বেজিলার আর্টারি অ্যানোরিজম। এটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন হলো অ্যান্টারি সেরিব্রাল, মিডল সেরিব্রাল, এই এন্টারি সেরিব্রাল এবং মিডল সেরিব্রাল যেখান থেকে অরিজিন হলো সেইখানে বাইফার্কেশন অ্যানোরিজম, এটাকে আইসিএ বাইফার্কেশন অ্যানোরিজম বলে। এগুলো সবই অ্যানোরিজম, তার মানে ব্লাড ভেসেলস ডিল করে মাত্র দুইটা ডিজিজ, একটি হলো অ্যানোরিজম আর একটি হলো এভিএম অথবা এভিএফ। এভিএমটা কি? আমরা জানি যে ব্রেনের ভিতরে ব্লাড সার্কুলেশনের তিনটা স্টেজ থাকে, আর্টেরিয়াল ফেজ, ক্যাপিলারি ফেজ এবং ভেনাস ফেজ। দিস ইজ আর্টেরিয়াল ফেজ, ব্লাড ভেস আর্টারি, দিস ইজ ক্যাপিলারি অ্যান্ড দিস ইজ ভেনাস। আগে আর্টারি, তারপর ক্যাপিলারি, তারপর ভেন। এখন যখন অ্যাবনর্মাল কমিউনিকেশন হবে বিটুইন আর্টারি অ্যান্ড ভেন বাইপাসিং দি ক্যাপিলারিস, তার মানে দেখা যাবে যে আর্টারির ব্লাড ক্যাপিলারি কে বাইপাস করে সরাসরি ভেইন অথবা সাইনাসে ওপেন হয়ে যাচ্ছে, তাকে বলা হয় অ্যাবনর্মাল কমিউনিকেশন। সেটাই হলো এভিএম, সেটাই হলো এভিএফ। দেখেন এই যে আর্টারি, আর্টারির ব্লাড সরাসরি ভেইন, এটা ভেইন, এটা সাইনাস, সরাসরি সাইনাসে ওপেন ওপেন হয়ে গেল ক্যাপিলারি বাদ দিয়েই, এই তখন আমরা বলি এটাকে অ্যাবনর্মাল কমিউনিকেশন। এবং যখন এই নাইডাস থাকে মাঝখানে, এই পাখির বাসার মতো জায়গা থাকে, তখন তাকে আমরা বলি এভিএম, অ্যাটেরিও ভেনাস মেলফরমেশন। আর যখন এটা থাকবে না, সরাসরি আর্টারি ব্লাড সরাসরি, যখন এটা ক্যাভার্নাস সাইনাস, ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ব্লাড সরাসরি ক্যাভার্নাস সাইনাস ওপেন করলো, তখন আমরা বলি আর্টারি ভেনাস ফিস্টুলা, এটা হলো ক্যারোটিকো ক্যাভার্নাস ফিস্টুলা। তার মানে দেখেন আমরা ব্রেনের একটা সিটি স্ক্যান যখন আপনার সামনে আসবে, তখন আমাদের শুধু দেখতে হবে যে এটা কোনো ভাস্কুলার প্যাথোলজি আছে কিনা, হাইপার টেনশন নাকি অ্যামাইলয়েড নাকি আপনার হেমোরাজি কনভার্সন নাকি টিউমার নাকি ড্রাগস নাকি কোয়াগুলোপ্যাথি অথবা ভাস্কুলার ডিসঅর্ডার। তাহলে ভাস্কুলার ডিসঅর্ডার মাত্র দুইটা আমরা বলি, অ্যানোরিজম এবং এভিএম অর এভিএফ। এখন আপনি যখন সন্দেহ করবেন, কিভাবে এটা প্রমাণ তো করবেন, সন্দেহ করার পরে প্রমাণ করবেন আমাদের এনজিওগ্রামের মাধ্যমে। এনজিওগ্রাম মানে হলো ব্লাড ভেসেলস দেখার জন্য যে পরীক্ষা, এমআরআই মেশিনে, এমআরআই টেকনোলজিতে যে এনজিওগ্রাম করা হয় তাকে বলা হয় এমআর এনজিওগ্রাম। সিটি স্ক্যান মেশিনে সিটি স্ক্যান ফিজিক্স দিয়ে যে পরীক্ষা করা হয় তাকে বলা হয় সিটি এনজিওগ্রাম। এবং ক্যাথেটার এনজিওগ্রাম, যেখানে ক্যাথেটার দিয়ে কার্ডিয়াক এনজিওগ্রামের মতন একইভাবে যখন ব্রেনের এনজিওগ্রাম করা হয় তাকে বলে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম। এটা হলো ক্যাথেটার, এটা ক্যাথল্যাব দিয়ে, ক্যাথল্যাবে করতে হয়, এটা ইনভেসিভ প্রসিডিউর। এই এমআর এবং সিটি নন ইনভেসিভ। তার মানে আপনি যখন প্রমাণ করতে চান যে এটা একটা ভাস্কুলার ডিজিজের জন্য এই হেমোরেজটা হলো, তখন আপনার জন্য আইডিয়াল হলো আইদার সিটি এনজিওগ্রাম অর এমআর এনজিওগ্রাম। প্রত্যেকটির ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন আছে। আমরা যখন এই সিটি এমআরআই যে ওয়ার্কশপ হবে, সেই ওয়ার্কশপে আমরা এগুলো নিয়ে ডিসকাশন। জিনিসটা হলো যখন সিটি স্ক্যানে আপনি হেমোরেজ পেলেন, ভাস্কুলার ডিজিজ আপনি সন্দেহ করলে আপনি এই পরীক্ষা করবেন। এখন কোশ্চেন হলো কখন আপনি ভাস্কুলার ডিজিজ সন্দেহ করবেন? একটি সিটি স্ক্যান, একটি পেশেন্ট আপনার সামনে হেমোরেজিক স্ট্রোক নিয়ে আছে, কখন আপনি সন্দেহ করবেন যে ইয়েস এই পেশেন্টের ভাস্কুলার এটিওলজির জন্য ব্লিডিং হতে পারে, কখন সন্দেহ করবেন? এবং যখন সন্দেহ করবেন তখনই আপনি এনজিওগ্রামটা তো করবেন। কখন সন্দেহ করবেন যে এই পেশেন্টের হিমোরেজটা ব্লিডিং ডিসঅর্ডার না, এই পেশেন্টের হাইপারটেনসিভ না, এটা ভাস্কুলার ডিসঅর্ডার? যখন দেখবেন আপনার সামনে একটি ইয়ং পেশেন্টের হিমোরেজিক স্ট্রোক নিয়ে আসছে, কোন একটি ইয়ং পেশেন্ট যখন আপনার সামনে ব্লিড নিয়ে আসবে, ব্রেনের ভিতরে হেমোরেজ নিয়ে আসবে, তখন আপনার সন্দেহ করতে হবে যে এই ব্লাডটা, এই ব্লিডটা আপনার হাইপারটেনসিভ না, অন্য কোনো রোগ না, ব্লাড ভেসেলস এর ডিজিজ, মাত্র দুইটা অ্যানোরিজম এবং এভিএফ, সেগুলোর কোনো একটা দিয়ে হলো। দেখেন কয়েকটা উদাহরণ দিই। 18 বছরের একজন ফিমেল পেশেন্ট যখন ব্লিড নিয়ে আসলো, আমরা এমআর এ এমআর ভি করলাম, তখনও দেখা গেল যে এটা অলমোস্ট নর্মাল, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তখনও উনি যিনি নিউরোলজিস্ট রেফার করেছিলেন ঢাকার বাইরের, ওনার তখনও সন্দেহ হচ্ছিল যে ইয়েস এখানে কোনো একটা কিছু থাকতে পারে। তখন উনি আমাদেরকে ডিএসএ করতে বললেন, ডিএসএ করে আমরা দেখলাম এই যে পারফোরেটর দিয়ে মাইক্রো এভিএম হয়ে আর্টেরিয়াল ফেজে আমি সাইনাস দেখতে পাচ্ছি, দিস ইজ সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, সিগময়েড সাইনাস অপোজিট সাইডে, তার মানে এটা একটা এভিএম।
তার মানে এই যে ব্লিডটা হলো ব্রেনের ভিতরে, 18 বছরের এক ফিমেল পেশেন্ট, তার এই ব্লিডের কারণ হলো এভিএম। 16 বছরের একজন পেশেন্ট ব্লিড নিয়ে আসলো, এমআর এনজিওগ্রাম করে দেখা গেল যে একটি অ্যানোরিজম, ডাকা অ্যানোরিজম, তার এটা এমসিএ বাইফারকেশন অ্যানোরিজম, সরি, তার মানে অ্যানোরিজম রাপচার হয়ে তার এই ব্লিডটা হলো। আপনি, আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে ইয়ং পেশেন্ট হলে আপনার মাথায় আসবে যে এই ব্লিডে নিশ্চয়ই কোনো ভাস্কুলার কজ থাকতে পারে, সেই ভাস্কুলার কজ থাকার জন্য, দেখার জন্য আপনার এনজিওগ্রাম করতে হবে, আইদার এমআরএ অর সিটিএ। তো এরকম একটি পেশেন্টের আমরা দেখলাম যে এটা একটা অ্যানোরিজম আসছে। এটা আরেকটি পেশেন্ট, 24 বছরের ফিমেল পেশেন্ট, সিটি স্ক্যানে দেখা গেল ফ্রেম শেপড হেমোরেজ, হেমোরেজ কর্টিক্যাল হেমোরেজ, এমআরআই তে কনফার্ম হলো যে এটা হেমোরেজ। এমআরএ তে কোনো কিছু স্পষ্ট করে পাওয়া গেল না, এনজিওগ্রাম করে দেখা গেল যে এভিএম। তার মানে এই যে 24 বছরের এই ফিমেল পেশেন্টের এই ব্লিডিং এর কারণ হলো এভিএম, রাপচার, এভিএম মানে আর্টেরিয়াল ম্যালফর্মেশন, রাপচার হয়ে এই ব্লিডটা হলো। 12 বছরের একটি ছেলে যখন এইরকম হেমোরেজিক স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে, তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এই পেশেন্টের চিকিৎসা আর 55 বছর 60 বছরের একজন হাইপারটেনসিভ হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসা এক না, অবশ্যই 12 বছরের একটি ছেলের অবশ্যই কোনো কারণ থাকতে হবে, থাকতে হবে মানে কারণ আছে, অ্যাটলিস্ট উই শুড সার্চ ফর। এইরকম পেশেন্টের আমরা এমআর এনজিওগ্রাম করে দেখলাম যে এভিএম, এবং পরবর্তীতে এনজিওগ্রাম করে নিশ্চিত হলাম যে এই 12 বছরের ছেলের পেশেন্টের এই ব্লিডের কারণ হলো এভিএম। তার মানে একটি ইন্ডিকেশন মাথায় রাখেন, প্রথম ইন্ডিকেশন, অল ইয়ং পেশেন্টস, কোন হেমোরেজিক স্ট্রোক যখন ইয়ং পেশেন্ট আসবে অবশ্যই ভাস্কুলার এটিওলজি দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি নর্মোটেন্সিভ পেশেন্ট হয়, পেশেন্টের যদি হাইপারটেনশন না থাকে, পেশেন্টের বয়স বেশি, 45-50 এরকম হতে পারে, পেশেন্টের বয়স বেশি বাট পেশেন্ট নর্মোটেন্সিভ, দেখেন একটা উদাহরণ দেই, এরকম একটি পেশেন্ট 45 বছরের নর্মোটেন্সিভ পেশেন্ট, এরকম ব্লিড নিয়ে যখন আসলো, আমরা ডিএসএ করে দেখলাম অ্যান্টেরিয়র কমন অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ডিস্টাল এরিয়াতে তার একটি অ্যানোরিজম, ডাকা অ্যানোরিজম, মানে নর্মোটেন্সিভ পেশেন্ট, ইয়ং পেশেন্ট, নর্মোটেন্সিভ পেশেন্ট। 3 নম্বর হলো হাইপারটেনসিভ পেশেন্ট, কিন্তু হাইপারটেনসিভ পেশেন্টেরও তো ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, হাইপারটেনসিভ পেশেন্ট কিন্তু টিপিক্যাল সাইট অফ হাইপারটেনসিভ হেমোরেজ না। আমরা আগেই বলেছিলাম যে বেজাল গ্যাংলিয়া, সেরিবেলাম, পন্স, থ্যালামাস, সাবকর্টেক্স, এই 5টা জায়গা মেইনলি, প্রথম 4টা, এই 4টি হলো হাইপারটেনশনের জন্য কমন সাইট। হাইপারটেনশন আছে একজন পেশেন্টের, এই 4টি সাইটের বাইরে যদি ব্লিড হয়, যেমন এই পেশেন্টের ভেন্টিকুলার ব্লিড, আপনার মাথায় রাখতে হবে যে ভাস্কুলার এটিওলজি থাকতে পারে। এরকমই একজন 57 ইয়ার্স ফিমেল পেশেন্ট হাইপারটেনসিভ ছিলেন, তাকে যখন আমরা এনজিওগ্রাম করলাম তখন দেখলাম যে একটি অ্যানোরিজম পাওয়া গেল, এবং এই অ্যানোরিজমটাই এই ব্লিডিং এর কারণ ছিল। তার মানে হাইপারটেনশন থাকলেও আপনি যদি অ্যাটিপিক্যাল সাইডে ব্লিড পান তখন আপনার এনজিওগ্রাম করতে হবে। 3 নম্বর এটিওলজি, 3 নম্বর ইন্ডিকেশন আপনার গেল। 4 নম্বর হলো হাইপারটেনসিভ পেশেন্টে যদি লোবার লোবার হেমোরেজ হয়, যদি হাইপারটেনশন পেশেন্টে লোবার হেমোরেজ হয়, লোবার হেমোরেজের একটা কারণ বলেছিলাম অ্যামাইলয়েড এনজিওপ্যাথি, হাইপারটেনশন পেশেন্টে লোবারে যদি থাকে, সাবারেটাল হেমোরেজ যদি সাথে না থাকে, অন্য সমস্যার যদি কোনো কিছু না থাকে, অনেক সময় মাথায় রাখতে হবে যে এভিএফ ডুরাল ফিস্টুলার জন্য হতে পারে। ইয়ং হাইপারটেনসিভ পেশেন্ট, সিনিয়র এজেড পেশেন্ট, অনেক সময় ফিস্টুলা, ট্রমাটিক ফিস্টুলা হয়ে এরকম ব্লিড হতে পারে। এটা 4 নম্বর ইন্ডিকেশন গেল লোবার হেমোরেজ যদি থাকে। 5 নম্বর হলো সাবারেক্টাল হেমোরেজ। আমরা জানি সাবারেক্টাল হেমোরেজের ক্ষেত্রে মেইনলি 90% ক্ষেত্রে অ্যানোরিজম রেসপন্সিবল, 5% ক্ষেত্রে এভিএম রেসপন্সিবল। তার মানে 100টি পেশেন্টে 95% যেহেতু কোনো ভাস্কুলার এটিওলজি দিয়ে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাবারেক্টাল হেমোরেজ পেলেই আমাদের অবশ্যই দেখতে হবে যে কোনো কিছুর জন্য হলো কিনা। দেখেন এরকম একটা পেশেন্ট সাবারেটাল হেমোরেজ, আমরা একটি অ্যানোরিজম পেলাম। এরকম আরেকটি পেশেন্ট সাবারেটাল হেমোরেজ, আমরা যখন এনজিওগ্রাম করলাম একটি একম অ্যানোরিজম পেলাম। সাবারেটাল হেমোরেজ অবশ্যই এটিওলজি দেখতে হবে, কারণ হলো সাবারেটাল হেমোরেজের 95% ক্ষেত্রে ভাস্কুলার এটিওলজি দিয়েই হয়, 90-95%, যার ফলে সাবারেটাল হেমোরেজ থাকলে সাথে সাথে আমাদের এনজিওগ্রাম করে নিশ্চিত হতে হবে। এরকম আরেকটি পেশেন্ট,
সাবারেব্রাল হেমোরেজ ব্লিড, তার সাথে ইন্ট্রাসেরিব্রাল ব্লিড, আমরা পরীক্ষা করে দেখলাম যে ডাকা অ্যানোরিজম, ডিস্টাল এসিএ অ্যানোরিজম, সাবারেক্টাল হেমোরেজ ডিউ টু একম অ্যানোরিজম, দিস ইজ অ্যানোরিজম, একম অ্যানোরিজম, সাবারেক্টাল ব্লিড, সাবারেক্টাল ব্লিড ইট ইজ ডিউ টু এমসিএ বাইফার্কেশন অ্যানোরিজম। তার মানে সাবারেক্টাল হেমোরেজ যদি আপনার সামনে থাকে তাহলে অবশ্যই তার এটিওলজি বের করতে হবে, এবং এটিওলজিটা মেইনলি অ্যানোরিজম দিয়ে হয়, 85-90% অ্যানোরিজম দিয়ে হয়। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আপনার সামনে একটি হেমোরেজিক স্ট্রোকের পেশেন্ট যদি থাকে, কোন ক্ষেত্রে আপনি ভাস্কুলার এটিওলজি সন্দেহ করবেন, এবং সন্দেহ করলে কি করবেন, সন্দেহ করলে এমআর এনজিওগ্রাম অথবা সিটি এনজিওগ্রামটা তো করবেন, নিশ্চিত হতে চাইলে ডিএসএ করবেন, তার আগে সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম। এবং কখন সন্দেহ করবেন, সন্দেহ করবেন এই 5টি ক্ষেত্রে, এই 5টি ক্ষেত্রে আপনি সন্দেহ করবেন যে এই ভাস্কুলার এটিওলজি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এই হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে। অল সাবারেক্টাল হেমোরেজ পেশেন্টস, অল ইয়ং পেশেন্টস, অল নর্মোটেন্সিভ পেশেন্টস, হাইপারটেন্সিভ পেশেন্টস যদি অ্যাটিপিক্যাল সাইট অফ হেমোরেজ হয় অথবা যদি লোবার হেমোরেজ হয়, তার মানে হলো এই 5টি ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে এনজিওগ্রাফিক ইভ্যালুয়েশন অবশ্যই অবশ্যই করতে হবে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে। যখন আপনি হেমোরেজিক স্ট্রোক পেয়ে গেলেন অথবা সাবারেক্টাল হেমোরেজ পেয়ে গেলেন এই কোন একটা ভাস্কুলার এটিওলজি দিয়ে, তখন আমাদের ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করব আমরা, প্রথমে আসি সাবারেক্টাল হেমোরেজ। সাবারেক্টাল হেমোরেজ হলো ডিভাস্টেটিং একটা ডিজিজ। কেন ডিভাস্টেটিং, তার আগে আমরা দুটো সিটি স্ক্যান দেখিনি, সাবারেক্টাল হেমোরেজ প্রেজেন্টেশন কিভাবে তো করে। সাবারেক্টাল হেমোরেজ এর পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট পরে হেডেক নিয়ে, হেডেক এর টিপিক্যাল ক্যারেক্টার আছে, টিপিক্যাল ক্যারেক্টার দিস সাডেন অনসেট সিভিয়ার হেডেক, এবং পেশেন্ট বলে যে এরকম হেডেক আগে কখনোই হয়নি। মাইগ্রেনের পেশেন্ট অনেক সময় সাডেন হয়, অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে সাডেন হয়, সিভিয়ার হয়, পেশেন্ট বলে যে আমার আগে মাইগ্রেনের যে হেডেক ছিল এটা তার চেয়ে অনেক বেশি মাথা ব্যথা, এবং এটা অন্যরকম মাথা ব্যথা, এরকম মাথা ব্যথা আগে কখনই হয় নাই। আমরা হেডেক এর ক্যারেক্টার বলে দিই থান্ডার ক্লাব, থান্ডার ক্লাব হেডেক হলো কিছু ক্যারেক্টার থাকলে আমরা তাকে বলি থান্ডার ক্লাব, যেমন এক্সপ্লোসিভ ইন নেচার হতে হবে, সিভিয়ার হেডেক অফ অ্যাবরাপ্ট অনসেট, হঠাৎ করে অনেক বেশি ব্যথা, এবং এটা রিসেস ম্যাক্সিমাম ইন্টেন্সিটি উইদিন মিনিট, মিনিটের মধ্যে এটা সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে, ইন্টেন্সিটিটা হাই হয়ে যাবে, তখনই আমরা বলি থান্ডার ক্লাব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সাবারেক্টাল হেমোরেজের প্রেজেন্টেশন শুধুমাত্র হেডেক নিয়েও পেশেন্ট আসতে পারে, অন্য কোনো প্রেজেন্টেশন নাই, শুধু হেডেক। তার সাথে যদি থাকে অনেক সময় ভমিটিং থাকে, লস অফ কনসাসনেস থাকে, নেক পেইন থাকে, ইভেন সাডেন ডেথ এর একটি কারণ হলো সাবারেক্টাল হেমোরেজ। সাডেন ডেথ এর যে কারণ তার মধ্যে সিভিয়ার এমআই, ম্যাসিভ এমআই একটি, এবং সাবারেক্টাল হেমোরেজ আরেকটি। তো যার ফলে যদি কোনো পেশেন্ট আপনার সামনে প্রেজেন্ট করে এরকম সাডেন সিভিয়ার থান্ডার ক্লাব হেডেক, তার সাথে লস অফ কনসাসনেস থাকলো না থাকলো, ভমিটিং থাকলো না থাকলো, এটা আসে যায় না, শুধু হেডেক নিয়ে আপনার সামনে আসতে পারে, তখন আপনার সন্দেহ করতে হবে, সিটি স্ক্যান করতে হবে। আচ্ছা, এবং সেই পেশেন্টের গ্রেডিং এর জন্য আমরা বিভিন্ন গ্রেডিং করি, একটা হান্ট অ্যান্ড হেস স্কেল, যত বেশি হবে তত বেশি সিভিয়ার। প্রবলেম হয় কোথায়, যে অনেক সময় হেডেক এর পেশেন্ট আপনারা পেয়ে থাকবেন, কিন্তু আমরা যদি মিস করে ফেলি তাহলে কিন্তু সেই সাবারেক্টাল হেমোরেজ এর পেশেন্টই মিস হয়ে যাবে, মানে লাইফ মিস। আমাদের এই জন্য সবসময় আমরা বলে থাকি যে হাই ইন্ডেক্স অফ সাসপিশন ইজ নিডেড, আপনার সন্দেহ করতে হবে এই পেশেন্টের সাবারেক্টাল হেমোরেজ হতে পারে, এই পেশেন্টের সাবারেক্টাল হেমোরেজের সম্ভাবনা আছে, এই সন্দেহটা আপনার করতে হবে, হাই ইন্ডেক্স অফ সাসপিশন ইজ অলওয়েজ নেসেসারি। তার সাথে আমাদের কিছু মিসকনসেপশন আছে সাবারেক্টাল হেমোরেজ নিয়ে, যেমন আমরা ধারণা করি যে সাবারেক্টাল হেমোরেজের পেশেন্ট সবসময় সিক হতে হবে, অনেকের ধারণা হলো অবশ্যই নিউরোলজিক্যাল ফাইন্ডিংস থাকতে হবে, অনেকের ধারণা হলো পেশেন্ট অ্যাবনর্মাল ড্রাউজি থাকতে হবে, সাবারেক্টাল হেমোরেজ মানে একটা এত সিভিয়ার ডিজিজ তার মানে তো অবশ্যই পেশেন্ট নর্মাল থাকবে না, অবশ্যই পেশেন্টের সিক থাকবে, নিউরোলজিক্যাল ফাইন্ডিংস থাকবে, মেন্টাল স্ট্যাটাস অল্টারেশন থাকবে। তো বাস্তব কথা হলো 40% পেশেন্টস ফুললি অ্যাওয়েক, অ্যালার্ট থাকে এবং নিউরোলজিক্যাল ইন্ট্যাক্ট থাকে, শুধু নেক রিজিডিটি আপনি পাবেন, আর কিছু নাও পেতে পারেন। পেশেন্টস GCS 15 নর্মাল 100% অ্যাওয়েক অ্যালার্ট পাওয়া যায় 40% ক্ষেত্রে, তার মানে অলওয়েজ হাই ইন্ডেক্স অফ সাসপিশন ইজ নেসেসারি।
যখন এরকম সন্দেহ হবে তখন সিটি স্ক্যান করলে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানে আপনি ব্লিড পাবেন। এখানে দেখেন রাইট সিলভিয়ান ফিশারে ব্লিড, এখানে দুই পাশে ব্লিড, লেফট সাইডে বেশি। যত সময় যাবে সিটি স্ক্যানে আপনার সাবারাক্ট হেমোরেজের ব্লিডের এই টেন্ডেন্সি যত কম পাবেন, যত সময় যাবে তত কম পাবেন। 6 ঘন্টার ভিতরে যেখানে সেন্সিটিভিটি 95% সিটি স্ক্যানে সাবারাক্ট হেমোরেজ ডায়াগনোসিস এর জন্য, ডে ফাইভে যেটা অনলি 60% হয়ে যায়। তার মানে ডে ফাইভে যে আপনি একটি পেশেন্টের সাডেন সিভিয়ার হেডিক এর হিস্ট্রি ছিল 5 দিন আগে, এরকম পেশেন্টের ক্ষেত্রে 40% ক্ষেত্রে কিন্তু আপনি সিটি স্ক্যান নর্মাল পাবেন। এটা সবসময় মাথায় রাখতে হবে, যত সময় যাবে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি তত কমতে থাকবে। যখন এরকম পেশেন্ট যদি কখনো পেয়ে যান ইমিডিয়েট সিটি স্ক্যানটা নেগেটিভ, তারপর আপনার হাই ইন্ডেক্স অফ সাসপিশন আছে যে পেশেন্টের সাবারেক্টাল হেমোরেজ, আপনি সন্দেহ করলেন সাবারেক্টাল হেমোরেজ, সিটি স্ক্যান নর্মাল, আপনার যেহেতু সন্দেহটা সিটি স্ক্যানের চেয়ে গুরুত্বপূর্ণ, সেই জন্য সেই পেশেন্টের অবশ্যই এলপি করতে হবে। এলপি করে কনফার্ম করতে হবে যে এটা সাবারেক্টাল হেমোরেজ না। যদি কখনো সিটি স্ক্যান নেগেটিভ হয় সেই পেশেন্টের আপনি সিটি স্ক্যান করতে পারেন, এলপি করতে পারেন। এলপি করলে তখন আমরা সাবারেক্টাল হেমোরেজ কনফার্ম করতে পারবো। যখনই আপনি একটা পেশেন্টের হাই ইন্ডেক্স অফ সাসপিশন করলেন সাবারেক্টাল হেমোরেজ, সিটি স্ক্যান করলেন সিটি স্ক্যানে সাবারেক্টাল হেমোরেজ আসছে, পরবর্তীতে খুব দ্রুত আপনার কাজ হলো এটিওলজি অফ হেমোরেজ মাস্ট বি ডিটারমাইন, মাস্ট বি, শুড নট বি, এসব না, মাস্ট বি ডিটারমাইন করতেই হবে। কেন, 90 থেকে 95% ক্ষেত্রে সাবারেক্টাল হেমোরেজের জন্য একটা এটিওলজি আছে। এবং আরো কেন করতে হবে, এই সাবারেক্টাল হেমোরেজ যেখান থেকে ব্লিডটা হলো সেটা উইক পয়েন্ট রয়ে গেল, যদি রিব্লিড হয় মর্টালিটি রেট অনেক হাই, যার ফলে আপনার রিব্লিড এর প্রিভেনশন করতে হবে। তার আগে আমাদের ডায়াগনোসিস করতে হবে কেন এই সাবারেক্টাল হেমোরেজটা হলো। সেক্ষেত্রে আমাদের নন ইনভেসিভ এনজিওগ্রাম ইজ দ্য বেস্ট। নন ইনভেসিভ মানে সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম। তার মানে আপনি একটি পেশেন্ট সাবারেক্টাল হেমোরেজ পেলে যদি কনফার্ম করলেন সিটি স্ক্যান করে, সাথে সাথে আপনি সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম দিবেন, দিয়ে কনফার্ম করবেন যে কোন এটিওলজি, কোন জিনিসটা রাপচার হয়ে এই ব্লিডটা হলো। এটাকে আমরা বলবো আইডেন্টিফাই সোর্স অফ ব্লিডিং। যেমন এখানে একটি সাবারেক্ট হেমোরেজ, দেখেন এখানে অ্যানোরিজমটাই আগের উদাহরণগুলো তো দেখিয়েছি, এটাও একটা উদাহরণ, লেফট সুপ্রাক্লিনয়েড অ্যানোরিজম। এখানে দেখেন সাবারেক্টাল হেমোরেজ, এখানে এমসিএ ব্লিড, এখানে দেখেন বেশি পরিমাণ ব্লিড কিন্তু রাইট সাইডে, বেশি পরিমাণ ব্লিড রাইট সাইডে, লেফট সাইডে খুব কম, লেফট সাইডে এই পাশে নাই, এই পাশে সিলভেন ফিশারের রাইট সাইডে ব্লিড, প্রচুর ব্লিড। আমরা যখন এনজিওগ্রাম করলাম দেখলাম যে রাইট সাইড এমসিএ বাইফারকেশন অ্যানোরিজম, সোর্স অফ ব্লিডিং বের করতে হবে। এটা দেখেন এমসিএ বাইফারকেশন অ্যানোরিজম, এমসিএ বাইফারকেশন অ্যানোরিজম, এটাই রাপচার হয়ে আপনার এই ব্লিডটা হলো, লেফট সাইড প্রচুর পরিমাণে ব্লিড। এমসিএ যদি একদিকে থাকে, মিডল স্টেবল আর্টারি একদিকে থাকে, সেই জন্য যেদিকে এমসিএ বাইফারকেশন অ্যানোরিজমটা রাপচার হবে সেদিকে ব্লিডটা বেশি পাবেন। এ কম অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি মাঝখানে থাকে, একম আর্টারি ব্লিডিং হলে দুই পাশে সমান পাওয়া যায়, অনেক বেশি দুই পাশে পাওয়া যাবে। বেজিলার ট্রপ মাঝখানে থাকে, এটা রাপচার হলে সব দিকে দুই দিকে পাওয়া যায়, কিন্তু একদিকে বেশি যদি পান ধারণা করতে পারেন যে ওদিকের এমসিএ বাইফারকেশন রাপচার অ্যানোরিজমটা রাপচার হয়ে ব্লিড হতে পারে। এটা একটা একম অ্যানোরিজম, দুই পাশে ব্লিড, দুই পাশে ব্লিড, রাইট সাইডে লেফট সাইডে, রাইট সাইডে লেফট সাইডে, দুই পাশে ব্লিড, এবং এনজিওগ্রাম করে দেখা গেলো একম অ্যানোরিজম, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানোরিজম। এটা দেখেন এক পাশে ব্লিড, এক পাশে আইসিএ সুপ্রাক্লিনয়েড অ্যানোরিজম রাপচার হয়ে এই পাশে ব্লিডটা হলো। মূল কথা হলো অবশ্যই আপনার এনজিওগ্রাম করে সোর্স অফ ব্লিডিং বের করতে হবে। আপনি এনজিওগ্রাম করার পরেও কিছু পেশেন্টের ক্ষেত্রে আপনি নেগেটিভ পেতে পারেন, 10-15%, 20% এর ক্ষেত্রে আপনি নেগেটিভ পেতে পারেন। সে নেগেটিভ পেলে পরবর্তীতে নিয়ম হলো যে পরবর্তীতে 6 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে আবার এনজিওগ্রাম করে কনফার্ম করা যে ইয়েস ইট ইজ নেগেটিভ। যদি আপনি পেয়ে যান এনজিওগ্রাম, সিটি স্ক্যান করলেন সাবারেক্টাল হেমোরেজ পেলেন, এনজিওগ্রাম করলেন ব্লিডিং এর কারণ পেয়ে গেলেন, অ্যানোরিজম অথবা এবিএম পেয়ে গেলেন, যদি অ্যানোরিজম পেয়ে যান আপনি কি করবেন, কেন করবেন, কি জন্য করবেন? সাবারেক্টাল হেমোরেজ হলো ডিভাস্টেটিং ডিজিজ। যতগুলো ডিজিজের সামনে দাঁড়িয়ে আমরা তো কথা বলতে পারি না রোগের মর্টালিটি সম্পর্কে, রোগীর ফিউচার প্রোগনোসিস সম্পর্কে, তার মধ্যে সাবারেক্টাল হেমোরেজ নাম্বার ওয়ান। এই পেশেন্ট জিসিএস-15 সম্পূর্ণ ভালো, রিরাপচার হলে মুহূর্তের মধ্যে পেশেন্ট লাইফ রিস্কের মধ্যে চলে যায়। এটা খুব ডিভাস্টেটিং ডিজিজ। কেন ডিভাস্টেটিং? কারণ 15% পেশেন্ট হসপিটালে আসার আগে মারা যায়,
যারা হসপিটালে আসলো তার মধ্যে ফার্স্ট উইকে 40% পেশেন্ট মারা যায় এবং ফার্স্ট 6 মান্থস 50% পেশেন্ট মারা যায়, তার মানে 2:1। 6 মাসে 100 জন সাবারেট হেমোরেজের পেশেন্টের 50 জন মারা যায়, অনেক ডিভাস্টেটিং। এবং প্রথম সপ্তাহে মারা যায় 40%, তার মানে প্রথম সপ্তাহটা ভেরি ইম্পর্টেন্ট। এখন সাবারেক্টাল হেমোরেজের পেশেন্ট কেন মারা যায়? যে প্রাইমারি ব্লিডিং যেটা হলো সেই কারণে মারা যায়, যে প্রাইমারি ব্লিডিংটা এত ম্যাসিভ যে ব্রেন এবং হার্ট তার নর্মাল ফাংশন করতে পারে না, প্রাইমারি ব্লিডিং এর জন্য মারা যায়। এটা ছাড়া রি ব্লিডিং এর জন্য মারা যায়, ডিলেড ইসকেমিয়ার জন্য মারা যায় এবং কিছু মেডিকেল কমপ্লিকেশনের জন্য মারা যায়। আমরা যে চিকিৎসা দেই সেই চিকিৎসা কিন্তু অধিকাংশই মানে অলমোস্ট সবই হলো এই রি ব্লিডিং প্রিভেনশন, এই ডিলেড ইসকেমিয়া প্রিভেনশন এবং মেডিকেল কমপ্লিকেশন প্রিভেনশনের জন্য, যেন আবার তার কোনো কমপ্লিকেশন না হয়। আর প্রাইমারি হেমোরেজের জন্য পেশেন্টের যে সমস্যা সেগুলোর ম্যানেজমেন্ট আমরা তো করতে থাকি। তাহলে এখন দেখেন, আমি যখন ট্রিটমেন্ট দিব, আপনি যখন ট্রিটমেন্ট দিবেন তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে পেশেন্টের জন্য কজ অফ ডেথ না হয়, প্রাইমারি ব্লিডিং এর জন্য যে প্রবলেম হচ্ছে সেগুলো ম্যানেজ করবো, তার সাথে এই জিনিসগুলো যেন না হয়, রি ব্লিডিং যেন না হয়, ডিলেড ইসকেমি যেন না হয়, মেডিকেল কমপ্লিকেশন যেন না হয়। রি ব্লিডিং দেখেন, প্রথম ব্লাড নিয়ে আসলো এই পাশে লেফট সাইডে সিলভেন ফিশারে, কত ছোট, একদিন পরে দেখেন ম্যাসি ব্লিডিং হয়ে গেল ইভেন ইন্টারপ্যারেনকিয়াল হেমোরেজ। প্রবলেম হলো রি ব্লিডিং এর চান্স থাকে হলো প্রথম দিকে বেশি, আর্লি স্টেজে রিস্ক অফ রি ব্লিডিং ইজ ভেরি হাই। এবং রি ব্লিডিং যদি হয় ভেরি পুয়ার আউটকাম, 2:1, দুইজনের একজন মারা যায়। রি ব্লিডিং যদি হয় পেশেন্টের সাবারেক্টাল হেমোরেজের পেশেন্ট অ্যানোরিজম যদি পেশেন্ট ব্রেনের ভিতর থেকে যায় এবং যদি ওটা রিব্লিড করে তাহলে পেশেন্টের আউটকাম হলো 2:1, আমরা বলি ভেরি পুয়ার আউটকাম, খুব বাজে আউটকাম এই পেশেন্টের। এখন রিব্লিডিং কার হবে কার হবে না এগুলো কিছু ফ্যাক্টর আছে, কিন্তু আপনি কখনো নিশ্চিত হয়ে বলতে পারবেন না যে এই পেশেন্টের ব্লিডিং হবে না অথবা এই পেশেন্টের ব্লিডিং হবে। রিব্লিডিং যেন না হয় সেই জন্য আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট করি, যেমন আপনারা বেড রেস্ট দেন, পেশেন্টকে শুয়ে থাকতে বলেন, প্রেশার কন্ট্রোল করেন, অ্যাভয়েড স্ট্রেইন, পেশেন্টকে বলেন যে ওমিপ্রাজল দেন যেন স্ট্রেস আসার না হয়, পেশেন্টকে ঘুমের ওষুধ দেন যেন পেশেন্ট ঘুমাতে থাকে, পেশেন্টকে অ্যাভোলাক দেন যেন পেশেন্টের কনস্টিপেশন না হয়। দেখেন সব চিকিৎসা কিন্তু আমরা এই প্রিভেনশনের জন্যই কিন্তু করতে থাকি, রিব্লিডিং প্রিভেনশনের জন্য। কিন্তু ওই যে অ্যানোরিজমটা রয়ে গেল, যে অ্যানোরিজমটা স্যাক রয়ে গেল, উইক পয়েন্ট যেটা রয়ে গেল, সেই ওই অ্যানোরিজমটাকে ব্লাড ভেসেলস এর বাইরে নিয়ে যাওয়া, টু কিপ ইট আউট ফ্রম দি ব্লাড ভেসেলস, এটা হলো একটি মূল টার্গেট। সেই স্পেসিফিক ম্যানেজমেন্ট আপনার যদি সুযোগ থাকে করতে হবে। সেখানে সুযোগ হলো দুইটা, একটা হলো নিউরোসার্জিক্যাল ক্লিপিং, নিউরোসার্জনরা তো করে থাকেন, এন্ডোভাস্কুলার কয়েলিং ইন্টারভেনশনিস্টরা তো করে থাকেন, এটাই হলো নিউরো ইন্টারভেনশনের পার্ট হেমোরেজিক স্ট্রোকের সাথে। কয়েলিং এন্ডোভাস্কুলার ব্লাড ভেসেলস এর ভিতরে যে, তারপরে আমরা এখানে তো কয়েল দিয়ে থাকি, আর ক্লিপিং হলো ক্লিপ করা, মেয়েদের যে চুলের ক্লিপ সেরকম ভাবে ক্লিপ করে দেওয়া হয় অ্যানোরিজম নেকের, এখানে এটা ক্লিপিং, এটা কয়েলিং, দুটোই আপনার ভালো প্রসিডিউর, দুটোই আপনার ফাইনাল প্রসিডিউর, দুটোই স্পেসিফিক ম্যানেজমেন্ট। এখন কোনটা করবেন, কেন করবেন, দুটোই করতে পারেন। যেখানে আপনার সুযোগ আছে ক্লিপিং করার সেখানে অবশ্যই ক্লিপিং এ পাঠাবেন, যেখানে কয়েলিং এর সুযোগ আছে সেখানে তো কয়েলিং পাঠাবেন, এটা ইনস্টিটিউশনাল ভেরিয়েশন থাকবে। কোনটা করবেন, কেন করবেন, কখন করবেন, কখন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, কখন করবেন। সাবারেক্টাল হেমোরেজের পেশেন্ট আপনার সামনে আসলো, আপনি চিন্তা করলেন সাডেন সিভিয়ার হেডেক, পেশেন্টের সন্দেহ হলো সাবারেক্টাল হেমোরেজ, সিটি স্ক্যান করলেন, পেয়ে গেলেন সাবারেক্টাল হেমোরেজ, তখন আপনি কি করলেন, এটার সোর্স অফ ব্লিডিং বের করার জন্য সিটি এনজিওগ্রাম করলেন, পেয়ে গেলেন একটি অ্যানোরিজম, এখন কখন আপনি কয়েলিং করবেন, কখন কয়েলিং করবেন, এটার উত্তর আমি কিন্তু একটু আগে দিয়েই আসছি যে রিস্ক অফ ব্লিডিং ইজ হাই ইন আর্লি স্টেজ, প্রথম দিকেই কিন্তু তার রিব্লিডিং এর সম্ভাবনা বেশি। তার মানে হলো যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এমন কোনো কথা নাই 3 দিন পরে করবো, এমন কোনো কথা নাই 7 দিন পরে করবো, 3 সপ্তাহ পরে করো, এমন কোনো কথা নেই, যখন সুযোগ আসবে তখনই করতে হবে, ক্লিপিং অর কয়েলিং যেটাই আপনি করতে চান, বাট ইট শুড বি ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা যেহেতু ইন্টারভেনশনিস্ট, আমরা কিছু কয়েলিং এর পিকচার আপনাদের দেখাই। এটা হলো বিফোর কয়েলিং একম অ্যানোরিজম এন্টেরিও কমিউনিকেটিং আর্টারি, এবং খেয়াল করে দেখেন ওই যে সিউডো স্যাক মাথার দিকে যেটা, সেটাই কিন্তু উইক পয়েন্ট, ওইটাই রাপচার পয়েন্ট, ওইটাই ফেটে যে আপনার সাবারেক্টাল ব্লিডিংটা হয়েছিল, হেমোরেজটা হয়েছিল।
আমাদের উদ্দেশ্য হলো এই অ্যানোরিজমটাকে ব্লাড ভেসেলসের থেকে সার্কুলেশন থেকে আলাদা করে দেওয়া। সেই জন্য আমরা তো কয়েল করলাম, কয়েল করে দেখা গেল যে রাপ্টার কয়েল অ্যানোরিজমটাকে কিপ ইট আউট ফ্রম দি ব্লাড ভেসেলস। এটা আরেকটি পিকচার, এটা বিফোর কয়েলিং, এটা আফটার কয়েলিং। ওইটা হলো সিউডো স্যাক, ওইটাই দুর্বল পয়েন্ট, উইক পয়েন্ট। আপনারা জানেন যেখান থেকে ব্লিডিং হয় ব্লাড ভেসেলস, সেখানে উইক পয়েন্ট থাকে, সেখানে থ্রম্বাসটা ফর্মেশন হয়। কোনো কারণে ওইটা আবার রাপচার হয়ে যদি যায় তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস ইস্যু। অনেক অধিকাংশই যায় না, অনেকেরই যায় না, কার যাবে সেটা কি মানে বলতে পারবেন না। তবে প্রেশারটা যার বেশি থাকে, প্রেশার নিয়ন্ত্রণটা করতে হয়, প্রেশার নিয়ন্ত্রণ করলে এই ব্লিডিং এর সম্ভাবনা কমে থাকে। কিন্তু প্রেশারটা আবার বেশি নিয়ন্ত্রণ করলে আবার ডিলেড ইসকেমিয়া হবে। আমি একটা দেখাচ্ছি আর সেকেন্ড যে কমপ্লিকেশন, সেক্ষেত্রে প্রেশার একটা ডাইলেমার মধ্যে পড়ে যাচ্ছে, আবার একটা হেমোরেজের কিভাবে প্রেশারটা কন্ট্রোল করতে হবে। কিন্তু যদি আপনি কয়েলিং অথবা ক্লিপিংটা করে ফেলেন তাহলে কিন্তু প্রেশার আপনি একটু হাই রাখতে পারবেন টু প্রিভেন্ট ডিলেড ইসকেমিয়া। এটি ডাকা অ্যানোরিজম বিফোর কয়েলিং আফটার কয়েলিং, এটা পিকম অ্যানোরিজম বিফোর কয়েলিং আফটার কয়েলিং। পিকম এই উইক পয়েন্ট, ওই যে রাপচার পয়েন্ট, উইক পয়েন্ট, এটা আফটার কয়েলিং এর পিকচার। আই সি বাইফারকেশন অ্যানোরিজম বিফোর কয়েলিং, দিস ইজ আফটার কয়েলিং। একম অ্যানোরিজম বিফোর কয়েলিং আফটার কয়েলিং, এগুলো সবই পিকচার। অনেক সবারই উদাহরণ আছে এরকম, যারা যারা ইন্টারভেনশনের কাজ করে প্রত্যেকেরই আছে, এটা কোনো ইস্যু না। ইস্যুটা হলো মূল জিনিসটা বোঝানো যে আপনার কয়েলিং অথবা ক্লিপিং, ক্লিপিং এর পিকচার এরকম থাকবে, আছেও যেটাই আপনি তো করেন না কেন, উদ্দেশ্য হলো যে অ্যানোরিজমটাকে উইক পয়েন্টটাকে ব্লাড সার্কুলেশন থেকে আলাদা করে ফেলা, এটা যেন রাপচার হতে না পারে। রাপচার হলেই রিস্ক, লাইফ রিস্ক। এবং সেই রোগীটা কিন্তু যে কেউ, আমাদের বাবা, আপনার বাবা, আমার মা, আমার মা, আপনার মা, যে কেউ হতে পারে না, ভয়াবহ ডিজিজ। অতএব অবশ্যই তাকে চিকিৎসার সুযোগ দিতে হবে, যে আপনার এরকম একটা যদি আপনি চিকিৎসা নিতে হবে, কারণ এইটা হলে আপনার জন্য রিস্কে। চিকিৎসার সুযোগ যদি না দিই, আমি জানি অথচ বললাম না, সেক্ষেত্রে কিন্তু পরে আমাদের মানে নিজের কাছে জবাবদিহিটা করতে হয় যে আমরা জান বললামই না। এরকম একটি পেশেন্ট, তার পিকম অ্যানোরিজম রাপচার হয়ে সাবারেক্টাল ব্লিড হয়েছিল, দেখেন রাইট সাইড, এটা রাইট সাইড পিকম, রাইট সাইডে বেশি, রাইট সাইডে পিকম অ্যানোরিজম। পেশেন্টের যে ওই সময় বিফোর অপারেশন আমি তার অনুমতি নিয়েছি, মেয়ের অনুমতি নিয়েছি, তার পিকচার ছিল এরকম। তার পরবর্তীতে আমরা কয়েলিং করলাম, পিকম আফটার কয়েলিং, এবং পোস্ট কয়েলিং ফলো আপে পেশেন্ট যখন আসে তখন পিকচার এরকম। তার মানে আপনার হলো এই ধরনের ক্ষেত্রে আপনার মূল ইস্যুটা হলো রিব্লিডিং যদি প্রিভেনশন করতে পারেন, আপনি চিকিৎসা খুব অ্যাগ্রেসিভলি আপনি আপনার এক্স্যাক্টলি আপনি দিতে পারবেন। যদি রিব্লিডিং প্রিভেনশনের জন্য কয়েলিং অথবা ক্লিপিং না করেন তাহলে কিন্তু প্রেশারের জন্য আপনি ডিলেড ইসকেমিয়াটা প্রিভেনশন করতে পারবেন না। সেকেন্ড কমপ্লিকেশন হলো ভেসো স্পাজম, ডিলেড ইসকেমিয়া। দেখেন একটা সাবারক্টাল হেমোরেজের পেশেন্টের পরবর্তীতে তার আর্টারির অবস্থা দেখেন চিকন হয়ে গেছে। এইটাই যেন না হয় সেই জন্যই কিন্তু আমরা নিউমোনিপেন দিই। আমি কিন্তু প্রথমে বলেছি আমরা যে চিকিৎসাগুলো দেই সবগুলো ট্রিটমেন্ট জন্য, এই কমপ্লিকেশন প্রিভেনশনের জন্য দেই। এই ভেসো স্পাজম যেন না হয় সেই জন্যই আমরা নিউমোনিপেন দেওয়া হয়। নিউমোনিপেন হলো টু, এটা কি করে, ইট প্রিভেন্টস ভেসো স্পাজম, ঠিক তো? এটা দেখেন এই যে এসি অ্যান্টিসেরেব্রাল আর্টারি, মিডসেরেব্রাল আর্টারি কতখানি ভেসো স্পাজম হয়ে গেছে, এখানেও ভেসো স্পাজম হয়ে গেছে। এখন এই এরকম ক্ষেত্রে আমরা একটা বাস্তব উদাহরণ, একটা পেশেন্টের যখন একম অ্যানোরিজম রাপচার হয়ে তার দুই পাশের এসিএই আপনার ভেসো স্পাজম হয়ে দেখেন অবস্থায় ডিলেড ইসকেমিয়া হয়ে গেছে। এবং পেশেন্ট কিন্তু অনেক এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট সিমটোমেটিক থাকে, পেশেন্ট সাবারক্টাল হেমোরেজের পেশেন্ট, পরবর্তী 7 থেকে 10 দিনের মাথায় দেখা যাচ্ছে তার দুই পাই তার দুর্বল হয়ে গেছে। তার মানে হলো তখন তার অলরেডি ভেসো স্পাজমের ফিচার চলে আসে। ভেসো স্পাজম তো হয়ই, আবার তার যদি ক্লিনিক্যাল ফিচারও চলে আসে। অনেক সময় পেশেন্ট ক্লিনিক্যালি অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, ভেসো স্পাজম এনজিওগ্রাফিক ফাইন্ডিংস আছে কিন্তু পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আসছে না, দুটোই হতে পারে। তার মানে হলো মূল কথা হলো যে এরকম ভেসো স্পাজম যদি পাওয়া যায় তার মানে পেশেন্ট সিমটোমেটিক হতে পারে, মানে পেশেন্টের ইসকেমিয়া ইনফ্রাকশনের সিমটম হতেও পারে নাও হতে পারে। মূল কথা হলো ভ্যাসোস্পাজম হলো সেকেন্ড, প্রথম হলো রিরাপচার রিব্লিডিং, সেকেন্ড কমপ্লিকেশন লাইফ রিস্ক কমপ্লিকেশন হলো ভ্যাসোস্পাজম ডিলের ইসকেমিয়া। যেহেতু ইনিশিয়ালি রিব্লিডিং হওয়ার চান্স থাকে এই জন্য রিব্লিডিং ডিলে করে কয়েকদিন পরে যায় ভ্যাসোস্পাজম হয় ডিলের ইসকেমিয়া হয়, সেজন্য এটাকে বলে ডিলের ইসকেমিয়া।
আমরা এরকম একটি পেশেন্ট দেখেন, একম অ্যানোরিজম রাপচার হয়ে ইন্টারহেমিস্ফেরিক ফিশারে ব্লিড, পরবর্তীতে তার ভ্যাসোস্পাজম হয়ে ইনফ্রাকশন হয়ে গেছে। এটা হলো এক ই সাবারট হেমোরেজ ফলোড বাই ডিলেড ইসকেমিয়া ফলোড বাই ইনফ্রাকশন। দেখেন আরেকটি পেশেন্ট সাবারট হেমোরেজের ব্লিড হয়ে যে দেখা যাচ্ছে সাবারট ব্লিড, কিন্তু দুই পাশে সিটি স্ক্যানে দুই পাশে ইনফ্রাকশন, তার মানে দুই পাশে এসিটেটরি তার ভ্যাসোস্পাজম হয়ে ফিচার চলে আসছে। ভ্যাসোস্পাজম হয়ে যখন ইনফ্রাকশন হয়ে যাবে তখন তার অলরেডি ক্লিনিক্যালি সিমটোমেটিক। এটা হলো নাম্বার টু কমপ্লিকেশন। এই কমপ্লিকেশন প্রিভেনশন করার চেষ্টা করতে হবে। কিভাবে আমরা প্রিভেনশনের চেষ্টা করব? পেশেন্টের দেখা যায় 70% ক্ষেত্রে পেশেন্টের ব্লাড ভেসেলস এনজিওগ্রাফিক্যালি, মানে আপনি যদি এমআর এনজিওগ্রাম করেন অথবা সিটি এনজিওগ্রাম করেন, তখন দেখবেন যে পেশেন্টের ভেসেলস স্পাজম হয়ে আছে এবং ক্লিনিক্যালি সিমটোমেটিক থাকে। এই 70%-এর ভিতরে 30%-এর ভেসেলস স্পাজমের জন্য ক্লিনিক্যাল ফিচার আসে, তার মানে সবার ক্লিনিক্যাল ফিচার আসে না। যেন না আসে সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টার জন্য আমরা কি করতে পারি? রেগুলার মনিটরিং করতে হবে। কি মনিটরিং করবেন আপনি? পেশেন্টের প্রতিদিন কোন নিউ সাইন হলো কিনা, অথবা আগের যে সাইন সিমটম ছিল সেগুলো ওর্সেনিং ফিচার হলো কিনা দেখতে হবে। তার মানে সাবারেকটাল হেমোরেজের পেশেন্ট কিন্তু হেডেক নিয়ে প্রেজেন্ট করে, 3 দিনের মাথায় রোগী আবার নতুন করে হেডেকের কথা বললো, মাথা রাখতে হবে যে ভ্যাসকাস প্রথম হতে পারে। 7 দিনের মাথায় রোগী বলে যে আমার হাত পা একটু দুর্বল, প্যারালাইসিস এর মতন হচ্ছে, আপনার মাথা রাখতে হবে যে ভ্যাসকাস স্পাজম হতে পারে। তার মানে এই মনিটরিংটা করতে হবে। এবং ট্রান্সক্রেনিয়াল ডপলার একটা আল্ট্রাসাউন্ড মেশিন আছে যেটা দিয়ে আমরা ভেলোসিটি দেখতে পারি যে সত্যিকারের অথবা ইন্ডেক্স আপনার রেজিস্ট্যান্স ইন্ডেক্স আছে কিনা, আমরা সেটা দেখেও আমরা ভাবতে পারি যে ভ্যাসকাস স্পাজম হলো কিনা। এবং এটা হলো আপনার মনিটরিং করবেন। চিকিৎসা কি দিবেন? চিকিৎসা দিবেন হলো নিমোডিপিন দিয়ে, আমরা নিমোনিপিন দিয়ে যেন পেশেন্টের ক্লিনিক্যালি সিমটোমেটিক না হয়। এবং খুব জনপ্রিয় একটি কথা আছে ট্রিপল এস থেরাপি। এই ট্রিপল এস থেরাপিও দেওয়া হয় যেন পেশেন্ট এনজিওগ্রাফিক ভার্সেস স্পাজম যদি হয়ও যেন পেশেন্ট ক্লিনিক্যালি সিমটোমেটিক না হয়। যদি ক্লিনিক্যালি সিমটোমেটিক হয়ে যায় তখন আবার আমাদের অন্য চিকিৎসা যেতে পারে। দেখেন 55 ইয়ার্স ফিমেল একটি পেশেন্ট, লেফট সাইডে সিলভিয়ান ফিশারে ব্লিড, লেফট সাইডে বেশি ব্লিড। আমি কিন্তু আগেই বলেছি যে যখন একদিকে ব্লিড বেশি পাবেন তখন আপনারা মাথায় রাখবেন যে ওই সাইডের হয়তো এমসিএ বাইফারকেশনের জন্য রাপচার হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা যখন সাবারেক্টাল হেমোরেজের পেশেন্টের সিটি স্ক্যান এটা পেয়ে গেলাম, পরবর্তীতে কাজ হলো আমাদের এনজিওগ্রাম করা। এনজিওগ্রাম করে দেখলাম যে ইয়েস আপনার এমসিএ বাইফারকেশন অ্যানোরিজম রাপচার। সেই পেশেন্টের দেখেন পরবর্তী সিটি স্ক্যানে 7 থেকে 10 দিনের মাথায় যে দেখেন এই পাশে ইনফ্রাকশন হয়ে গেছে। দিস ইজ দ্য ফিচার্স অফ ডিলেড ইসকেমিয়া। এই ডিলেড ইসকেমিয়া যেন না হয় সেই জন্যই আমরা নিমোডিপেন দিব, সেই জন্যই আমরা রেগুলার মনিটরিং করব। আর যদি ক্লিনিক্যালি সিমটোমেটিক হয়ে যায়, এই নিমোডিপিনও অনেক সময় ইন্টারভেনাস পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া যায়, সব দেশেই পাওয়া যায়। বাংলাদেশে এখনো কোম্পানিগুলো ইন্টারভেনাস নিমোডিপিন নিয়ে আসেনি, আনলে ভালো হতো আমাদের জন্য, মেডিকেল ম্যানেজমেন্ট আমরা দিতে পারতাম। এবং অনেক সময় এই নিমোডিপিন সরাসরি ব্রেনের ভিতরে যে ওই আর্টারিতে আমরা দিতে পারি, তাকে বলা হয় ইন্ট্রা আর্টারিয়াল। এটা হলো ক্যাথল্যাবে দিতে হবে ইন্ট্রা আর্টারিয়াল নিমোডিপিন, অথবা বেলুন দিয়ে ওই আর্টারিটা ফুলায় দেওয়া যায়। এটা খুব রিমোট কেস, সবসময় খুব রেয়ারলি এটা দরকার হয়, এটা ইন্টারভেনশনিস্ট লাগবে। এগুলো ছাড়াই আপনি যেটা ম্যানেজ করতে পারবেন, আপনারা যেটা ম্যানেজ করতে পারবেন এই মেডিকেল ম্যানেজমেন্ট। তার মানে পেশেন্টের এনজিওগ্রাফিক ভার্সেস স্পাজম থেকে ক্লিনিক্যালি যেন হচ্ছে কিনা এটা যেমন খেয়াল রাখতে হবে, না হয় সেজন্য চিকিৎসা দিতে হবে, হয়ে গেলেও চিকিৎসা দিতে হবে। 3 নম্বর কমপ্লিকেশন হলো হাইড্রোকেফলাস। সাবারেক্টাল ব্লিড হয়ে পরে, এই যে সাবারেক্টাল ব্লিড ছিল, পরবর্তীতে পেশেন্টের দেখেন হাইড্রোকেফলাস হয়ে গেছে, সাবারেক্টাল ব্লিড। এই পেশেন্টের সব আছে, সাবারেক্টাল ব্লিড আছে, ডিলেড ইসকেমিয়ার ফিচার আছে, আবার হাইড্রোকেফলাস আছে। হাইড্রোকেফলাস যদি হয়ে যায় তখন হাইড্রোকেফলাস এর ম্যানেজমেন্ট করতে হবে, ইভিডি করতে হবে, এই ড্রেন দিয়ে দিতে হবে যেন এই পানিটা বের হয়ে আসা যায়। কারণ কি, ব্রেনের ভিতরে ব্রেন প্যারেনকেমা পানি এবং ব্লাড ভেসেলস এর মধ্যে যে আর্টারি এবং ভেইনের মধ্যে যে ফ্লুইড এটা ফিক্সড। এই তিনটা জিনিস বাইরে হলো সিটি স্ক্যানের স্কাল না, তার মানে এই ভিতরে কম্প্যাক্ট বোনের ভিতরে যে জায়গাটা ফিক্সড, এবং জিনিস তিনটা ব্রেন ফ্লুইড ব্লাড ভেসেলস এর মধ্যে ব্লাড, কোন একটি বেশি হলে আরেকটি কিন্তু হ্যাম্পার হবে, জায়গা কিন্তু নাই, যেহেতু বোনস বাইরে জায়গা নাই। এর ফলে যখন হাইড্রোকেফালাস হয়ে যাবে তখন কিন্তু আপনি ব্লাড ভেসেলস এর মধ্যে ব্লাডটা কম পাবেন, সাইনাস এর মধ্যে সাইনাসটা কম পাবেন, যার জন্য যখন হাইড্রোকেফালাস হয়ে যাবে এটা ড্রেন করে দিলে আপনি
পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন অনেক ভালো হবে এবং লাইফ রিস্ক থেকে প্রিভেনশন হবে। দেখেন সাবরাক্নাল ব্লিড, তার সাথে হাইড্রোকেফালাস, তার সাথে ডিলেড ইসকেমিয়ার ফিচার। তার মানে যেটা আমরা বলতে পারি যে সাবরাক্নাল হেমোরেজ যখন আপনার সামনে থাকবে, সেই সাবরাক্নাল হেমোরেজ এর পেশেন্টের অবশ্যই সাবরাক্নাল হেমোরেজ ডায়াগনোসিস করার পরে সোর্স অফ ব্লিডিং বের করতে হবে। সোর্স অফ ব্লিডিং বের করে আপনি মেডিকেল ম্যানেজমেন্টের সাথে স্পেসিফিক ম্যানেজমেন্ট করবেন পেশেন্টের লাইফ রিস্ক যেন না হয়। কজ অফ ডেথ মাথায় রেখে কেন মারা যায়, প্রাইমারি ব্লিডিং ছাড়াও সেকেন্ডারি রি ব্লিডিং, এটার জন্য আপনি কয়েলিং ক্লিপিং করতে পারেন, ডিলেড ইসকেমিয়ার জন্য মনিটরিং এর সাথে ট্রিটমেন্ট দিতে পারেন, হাইড্রোকেফালাস এর জন্য ম্যানেজমেন্ট করতে পারেন। তার মানে হেমোরেজিক স্ট্রোকে ব্লাড ভেসেলস এর ডিজিজ মাত্র দুইটা, একটি ছিল অ্যানোরিজম, দুই নম্বর হলো এভিএম। এভিএম আমি আগেই বলেছি যে এভিএম হলো আমাদের তিনটা ফেজের মধ্যে যখন আলাদা আলাদা ফেজ থাকে নর্মালি, যখন আর্টেরিয়াল ফেজেই ভেনাস ফেজ দেখা যায় তখন তাকে আমরা বলি এভিএম। এই এভিএম এমআরআই তেও দেখা যায়, যখন এমআরআই আমরা ওয়ার্কশপ করব তখন এগুলো আরো ডিসকাশন করব কিভাবে দেখে আপনি এমআরআই দেখি আপনি বলতে পারবেন যে এটা এভিএম, সেটা আমরা ডিসকাশন করব। এরকম একটা পেশেন্টের এভিএম, আর এই সেই পেশেন্টের আমরা যখন এনজিওগ্রাম করলাম, এই যে আর্টারি, বাট এই যে আর্টারি, আর্টারিতে আমরা দেখা যাচ্ছে সাইনাস, দিস ইজ স্ট্রেট সাইনাস, দিস ইজ সিগময়েড সাইনাস, আর্টারিয়াল ফেজে সাইনাস দেখা যাচ্ছে, এটা হলো নাইডাস, তার মানে এটা এভিএম। তার মানে সেই এভিএম অনেক ভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে, নরমালি প্রেজেন্ট করে হেমোরেজিক স্ট্রোক নিয়ে, কনভালশন নিয়ে প্রেজেন্ট করে, সিজার, ফোকাল ডেফিসিট নিয়ে প্রেজেন্ট করে, ডিসার্থ্রিয়া, ডিসফেসিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স, অথবা হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার মানে ব্লাড ভেসেলস এর ব্রেন এর ডিজিজ দুইটা, অ্যানোরিজম এবং এভিএম, এভিএম প্রেজেন্ট করে রাপচার হয়ে, হেমোরেজ হয়ে, অথবা সিজার, ফোকাল ডেফিসিট, হেডেক, এগুলো নিয়ে। যখন আপনি পেয়ে যাবেন এভিএম তখন আপনি কি চিকিৎসা দিবেন, চিকিৎসা হলো তিনটা অপশন মাত্র, থ্রি অপশনস অনলি, সার্জারি, নিউরোভাস মানে ইন্টারভেনশনাল এম্বোলাইজেশন, যারা যেটা ইন্টারভেনশন ডিল করে, এবং গামা নাইফ। দুঃখের বিষয় যে গামা নাইফ বাংলাদেশে এখনো নাই, কোনো সেন্টারে এখনো নাই, তার মানে এই দুটাই, এই দুটোর মধ্যে থাকতে হবে বাংলাদেশে যদি চিকিৎসা হতে হয়, আইদার নিউরো সার্জারি অর ইন্টারভেনশন এম্বোলাইজেশন। আমরা যদি ইন্টারভেনশনের কাজ করি আমরা এম্বোলাইজেশনের পিকচার দেখাই। এরকম একটা সিটি স্ক্যানের আমরা বিফোর এভিএম মানে এম্বোলাইজেশন আগে তার এভিএমটা ছিল এরকম, এম্বোলাইজেশন করার পরে এভিএম এর সাইজ অনেকখানি কমে আসে এবং রিস্ক ফ্রি হয়ে গেল। ল্যাটারাল ফেজে যখন দেখি তখন দেখেন এই যে এভিএম, এভিএম বিফোর এম্বোলাইজেশন, দিস ইজ আফটার এম্বোলাইজেশন, দিস ইজ অ্যানাদার এভিএম, এই আর্টেরিয়াল ফেজে ভেনাস ফেজ দেখা যাচ্ছে, নাইডাস দেখা যাচ্ছে, এটা হলো এভিএম প্রি, বিফোর প্রি এম্বোলাইজেশন, দিস পোস্ট এম্বোলাইজেশন, আফটার এম্বোলাইজেশন। আমরা মেইন যে রাপচার পয়েন্ট, এখানে ব্লিডিং পয়েন্ট, সেগুলো আমাদের সিল করে দিতে হবে। আমরা কি করি, আমরা এম্বোলাইজেশন করি গ্লু দিয়ে দিই, গ্লু এমন একটি কেমিক্যাল আর্টারির ভিতর দিয়ে ঢুকে, আর্টারির ভিতর দিয়ে ঢুকে যেখানে অ্যাবনর্মাল পয়েন্ট সেখানে দিয়ে দিই, সেক্ষেত্রে কি হয় ব্লাড ভেসেলসটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে আপনার ব্লিডিং পয়েন্ট, ভবিষ্যতে রাপচার হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে আসে, সহজ কথা হলো এভাবে বলা যায়। এটি আর একটি বিফোর এম্বোলাইজেশন, দিস ইজ দ্য পিকচার্স অফ আফটার এম্বোলাইজেশন, প্রি এম্বোলাইজেশন, পোস্ট এম্বোলাইজেশন। এম্বোলাইজেশন অনেক কিছু দিয়ে করে, গ্লু দিয়ে করে, অনিক্স একটা নতুন ম্যাটেরিয়ালস আসছে, অনিক্স দিয়ে তো করা হয়, অনেক ম্যাটেরিয়ালস মানে আছে। আমাদের বেসিক ইনফরমেশন রাখতে হবে যে এভিএম একটি ব্লাড ভেসেলস এর ডিজিজ, এটা রাপচার দিয়ে প্রেজেন্ট করতে পারে। যদি হেমোরেজিক স্ট্রোক হয় এভিএম আমি সন্দেহ করব, আইদার সিটি এনজিওগ্রাম অর এমআর এনজিওগ্রাম অর ডিএসএ দিয়ে করে, তখন আমাদের চিকিৎসা যদি নিতে হয় এম্বোলাইজেশন একটা ফ্যাক্টর। যে 12 বছরের যে ছেলেটার সিটি স্ক্যান দেখিয়েছিলাম, সেই পেশেন্টের আমরা যখন ডিএসএ করলাম দেখলাম যে আমরা এভিএম, এটা প্রি এম্বোলাইজেশন পিকচার এভিএম, এবং এটা পোস্ট এম্বোলাইজেশন পিকচার, অলমোস্ট গন এভিএম, অলমোস্ট গন, এটা হলো ল্যাটারাল পিকচার, আর এন্ট্রি পোস্টের পিকচার এপিভি হলো বিফোর এম্বোলাইজেশন, দিস ইজ আফটার এম্বোলাইজেশন পিকচার। তার মানে দাঁড়াচ্ছে আমরা যদি এই কথাটা সহজভাবে বলি যে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে হাইপারটেনশন ইজ দ্য মেইন কজ, হাইপারটেনশন ছাড়া আমাদের অন্যান্য ডিজিজ মাথায় রাখতে হবে, তার মধ্যে হলো ব্লাড ভেসেলস এর ডিজিজ এবং পেশেন্টের অ্যামাইলয়েড এনজিওপ্যাথি এবং পেশেন্টের কোনো ড্রাগস অথবা তো কোয়াগুলোপ্যাথি আছে কিনা। সেই যে অন্য কজ মাথায় রাখবো তার মধ্যে ভাস্কুলার প্যাথোলজি একটা মাথায় রাখতে হবে। কখন মাথায় রাখবো, আমরা 5টা জিনিস বলেছিলাম, অল সাবরাক্টাল হেমোরেজ পেশেন্ট, ইয়ং পেশেন্ট, নর্মোটেন্সিভ পেশেন্ট, হাইপারটেন্সিভ পেশেন্ট, যদি অ্যাটিপিক্যাল সাইডে হয় অথবা যদি লোয়ার হেমোরেজ হয়,
সেক্ষেত্রে এই এইগুলোর এই যদি আমরা ইন্ডিকেশন পেয়ে যাই, এইগুলোর ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করতে পারি। এনজিওগ্রাম শুড বি ডান ওয়েন ভাস্কুলার প্যাথোলজি সাসপেক্টেড, যখন আমরা সন্দেহ করব তখন আমরা এনজিওগ্রামটা করব। এবং এনজিওগ্রাম করার পরে যদি সাবারাক্টাল হেমোরেজ পাই, সাবারাক্টাল হেমোরেজ ইজ এ ডিভাস্টেটিং ডিজিজ, এবং সাবারাক্টাল হেমোরেজের স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যানোরিজম অবলিটারেশন করার সুযোগ নিতে হবে, আইদার কয়েলিং অর ক্লিপিং, এবং দ্যাট শুড বি ডান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। কখনো এরকম কেউ আমরা যেন না বলি যে 3 সপ্তাহ পরে করব অথবা 6 সপ্তাহ পরে করব, কারণ যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি রিব্লিডিং এর চান্স, এবং কয়েলিং ক্লিপিং করতেই হয় রিব্লিডিং যেন না হয়। যার ফলে আমরা এমনও কয়েলিং করেছি ফার্স্ট ডেতে, যেদিন সাবারাল হেমোরেজ হয়েছে সেদিনই করেছি, 3 দিন পরেও আমাদের দ্বারা করা হয়েছে। তার মানে আমাদের মাথায় রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এটা বইয়ের কথা, আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে লেট করার দরকার নেই, লেট করা যাবে না। এবং এভিএম ম্যানেজমেন্টের জন্য এম্বোলাইজেশন হ্যাজ এ রোল ফর দি ট্রিটমেন্ট অফ এভিএম। আজকে আমাদের এই পর্যন্ত আলাপ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা থাকে আপনারা যদি মেসেজ দেন, সেখানে আমি অ্যান্সার দিয়ে দিব। এবং আমরা নেক্সট পরবর্তীতে আমরা সিটি স্ক্যান এমআরআই নিয়ে, বেসিক সিটি এমআরআই নিয়ে বেসিক ভাবে বোঝার জন্য, অ্যাট লিস্ট একটি ব্রেনের ডিজিজের জন্য সিটি এমআরআই ইমার্জেন্সি আপনার সামনে চলে আসে, আপনি যেন বুঝতে পারেন, সেটি ওয়ার্কশপ করার জন্য আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।